আমি নির্বাচনে লাস্ট জনসভায় বলছিলাম যে আমি যেদিন শপথ নিব এরপরে যেদিন বাড়ি আসবো এইদিনই আমি কাজ করব এবং বাড়ি এসে কিন্তু আমি গতকালকে আসছি আজকে কাজ শুরু হয়ে গেছে এটা তো আমার নির্বাচনী ইশতেহারেই ছিল যে পুরাতন খোয়াই নদীকে ময়লা পরিষ্কার করে আবার একটা এটা পর্যটনের একটা নদী তৈরি করা এটা খেললে আর পড়াশোনা করবাই নি কইজো বললে আমি যা আছে সব দিমু চার সব দিমু সব দিমু সব ঠিক আছে তো যাই গা আচ্ছা আমার নাম কি তা কও দেখি সুমন ভাইয়ের সাথে একটু ছবি উঠো সবাই হ্যাঁ আমার নাম কি কও উন্নয়নমূলক কার্যক্রম শুরু করে দিয়েছেন তার নির্বাচনী এলাকা মাধবপুর এবং চুনারাঘাট তিনি কিন্তু ইতিমধ্যে বিভিন্ন কিছু প্রজেক্ট হাতে নিয়েছেন এবং কি কি উন্নয়নমূলক কাজ করতে শুরু করেছেন আজকে আপনারা দেখলে অবশ্যই অবাক হয়ে যাবেন চলুন তার উন্নয়নমূলক কাজটা একটু আমরা দেখে আসি তারপরে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আমি নির্বাচনে লাস্ট জনসভায় বলছিলাম যে আমি যেদিন শপথ নিব এরপরে যেদিন বাড়ি আসবো এইদিনই আমি কাজ করব এবং বাড়ি এসে কিন্তু আমি গতকালকে আসছি আজকে কাজ শুরু হয়ে গেছে এটা তো আমার নির্বাচনী ইশতেহারেই ছিল যে পুরাতন খোয়াই নদীকে ময়লা পরিষ্কার করে আবার একটা এটা পর্যটনের একটা নদী তৈরি করা এটা তো প্রাইমারি প্রকল্প এটা আমরা নিজের টাকা দিয়ে করতেছি বিডি ক্লিন নিজের খরচে করতেছি আমরা সবাই নিজেদের ফান্ডে করতেছি পৌরসভার মেয়র এখানে তার যত সামর্থ্য আছে ট্রাক মাক নিয়ে নেমে গেছেন অলরেডি আর আমার যে মেন প্রজেক্ট হবে এটা যে পরিষ্কার করার পর আমরা দুই সাইডে ওয়াকওয়ে করে একেবারে লাস্ট মাথা এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আপনি আমি আপনার চেষ্টা করব আপনি যাতে আপনার ফ্যামিলি নিয়ে আসে এখানে নৌকায় ঘুরতে পারেন এটা আমি কনফার্ম করব নিজেরা ফেলে এই ময়লার বাগার বানাইছিলাম এটা আজকে খুবই ভালো লাগতেছে যে বিডি ক্লিন প্রায় 650 কর্মী নিয়ে এসে একদিনের মধ্যে এই পুরা পুরাতন খোয়াই নদীটারে সে আপনার পরিষ্কার করে দেবে এখানে স্থানীয়ভাবে যারা সহযোগিতা করতেছেন সহযোগিতার নেতৃত্ব দিচ্ছেন আমাদের পৌরসভার যিনি মাননীয় সম্মানিত মেয়র সাইফুল ইসলাম সাহেব এটার নেতৃত্ব দিচ্ছেন আমরাও আছি সবাই মিলে কারণ মেইনলি কিন্তু আমি এমপি হইলেও পৌরসভার ভিতরের মেইন দায়িত্ব কিন্তু মেয়র সাহেবের এই জন্য মেয়র সাহেবের নেতৃত্বে কিন্তু কাজটা হইতেছে আমরা স্থানীয়ভাবে তাদেরকে সহযোগিতা করতেছি এবং আমার বিশ্বাস যার যে জায়গা এই জায়গাটা যদি ময়লা পরিষ্কার আমরা করে ফেলতে পারি প্রথম তিন মাসে যদি আমি আমার এলাকার ময়লা পরিষ্কার করতে পারি পরে বাকি চার বছর আমি উন্নয়নের জন্য সৌন্দর্য বর্ধনের জন্য কাজ করতে পারবো আমি আপনাদের সহযোগিতা চাই এবং আশা করি যে আমরা যে বঙ্গবন্ধু সোনার বাংলার কথা বলি এটা বাস্তবে আপনারা দেখতে পারবেন শুধু বক্তব্যের মধ্যে না এটা দেখে আর পড়াশোনা করবাই নি কইজো আমার নাম কি কও একটা তো আমি বললি আইছি একটু ফুটবলের জন্য বল ফাটলে পরে আমার এখন জানাইও সব গাড়ি থেকে নেমে আসছেন এই গাড়ি থেকে নেমে বাচ্চাদেরকে একটা ফুটবল দেওয়ার জন্য নেমে একটি ফুটবল দিয়ে গেলেন যাওয়ার পথে রাস্তা যাওয়ার পথে দেখতে পাচ্ছেন আসলে এই বাচ্চাগুলো কিন্তু যে মনে রাখবে একটা ফুটবল পেয়ে যে আনন্দ এটা আপনার 20 টাকা দিয়েও পাবেন না প্রায় অনেক টাকা দিলেও এই আনন্দ বাচ্চারা পাই পাবে না দেখতে পাচ্ছেন রাস্তা যাওয়ার পথে বাচ্চাদেরকে ফুটবলটি দিচ্ছেন আসলে এই একটা ফুটবলের জন্য বাচ্চাদের জীবনে
এইরকম একটা ফুটবল একসময় নেস্টে শুনো অনেকের কাছে গেছিলেন একটা ফুটবলের জন্য দেখতে পাচ্ছেন এটাটা খেললে আজ পড়াশোনা করবাই নি কইজো করলে আমি যা আছে সব দিমু চার সব দিমু সব দিমু সব ঠিক আছে তো জায়গা আচ্ছা আমার নাম কি দাও দেখি সুমন ভাইয়ের সাথে একটু ছবি উঠো সবাই আমার নাম কি কও হ্যাঁ সুমন আমার দিকে তাকান সবাই তাকাও আমার দিকে দেখাই উপর থেকে তোলো উপর থেকে তোলো ওকে ঠিক আছে যাও তোমরা ভিতরে যাও এখানে কয়জন বাচ্চা পড়ে হ্যাঁ সময় আপনি প্রাইমারি একটা করলে ব্যবস্থা করলাম না ভালো লিজন মাস্টার এদিকে বুড়তো বুড়তো নীলা আছে বেড়া দিকে বেঞ্চি নাই কটা বেঞ্চি দেও না এটা চেয়ারম্যান সাহেবের দায়িত্ব না তা এটা কটা অন্তত এই বেঞ্চি দিলাম এটা অল্পটা খায় কিছু বেঞ্চি দিলাম হাতে মানে আইসি যে তোকে এমনি শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু স্বপ্ন ছিল যে নৌকা চড়ব এইখানে বলছিলাম যে ময়লা এটাকে দেখাও ময়লা পরিষ্কার করে নৌকাতে চড়ব মানুষকে নৌকাতে চড়াবো আমার কাছে মনে হয়েছে এটা সফল হয়েছে বিজি ক্লিনকে ধন্যবাদ জানাচ্ছি তাদের সহযোগিতার জন্য তারা সহযোগিতা করে আজকে তাদের মাধ্যমে ময়লা পরিষ্কার করে অনেকটুকু পরিষ্কার করে আমরা ময়লা পরিষ্কার করে আমরা এই নৌকা চলা শুরু করছি যদিও নৌকা এটা খুবই ডেঞ্জারাস নৌকা ছোট নৌকা তারপরও আমরা সফল হয়েছি শুনেন স্বপ্নের কথা বলা সহজ কিন্তু স্বপ্নের পথে নেমে বিডি ক্লিন আজকে যা দেখাইলো যে এত ময়লার মধ্যে নেমে যেভাবে পরিষ্কার করলো এটা একটা অন্যরকম একটা অভিজ্ঞতা আমার হইল যে অন্যের ময়লা কিভাবে মানুষ নিজের মনে করে পরিষ্কার করতে পারে এটা অন্যরকম একটা ধারণা পাইলাম আজকে আমি আমি আপনাদের সবাইকে বলবো যে স্বপ্নের কথা না বলে স্বপ্নের বাস্তবায়নের পথে আসেন তখনই একদিন সোনার বাংলা আপনি বানাইতে পারবেন আজকে দেখেন কত মানুষ এই জায়গায় সবাই দেখতে আসছে তাদের ময়লা কিন্তু বাইরের মানুষ চাইছে পরিষ্কার করে দিয়ে গেল আপনি ঠেললো না এই যে
এই শুধু বিডি ক্লিন আজকে আমার এখানে না আশা করি সব জায়গায় গিয়ে ময়লা পরিষ্কারে ভূমিকা রাখবে এবং রাখতেছে ওরা আমার এলাকাকে আমি বলছি আপনারা 3 বছরের ব্যবধানে দেখবেন একটা পর্যটন নগরীতে বানাইতে চাইছে নাগাট মাধবপুরকে এবং আপনাদেরকে দেখাইতে চাই একজন সঠিক নেতৃত্বের আন্ডারে আসলে একটা এলাকা কত দ্রুত আগায় যেতে পারে আমি আজকের মতো আপনাদেরকে বিদায় নেওয়ার আগে আমি বলবো একটু দেখাও যে কি পরিস্থিতিতে আমরা আজকে সুমন ভাই আপনি কি ভেবেছিলেন এই মরা গাঙে আপনি নদীতে আবারও উঠবেন না এত তাড়াতাড়ি ভাবি নাই তোমাদের কারণে এত তাড়াতাড়ি সম্ভব হয়েছে যে এরকম মরা একটা এরকম নোংরা জায়গাটারে এত দ্রুত এরকম পরিষ্কার করে নৌকায় চড়তে পারবো এখানে তুমি ধারণাই নেই কি বাজে অবস্থা তুমি তো দেখছোই কি পরিমাণ বাজে অবস্থা ছিল এমপি বানাই জয়েন্ট 7 দিন হয়েছে আর যদি বাচ্চা থাকে বন্ধুরা আপনারা পরিশেষে ব্যারিস্টার সুমনের যে উন্নয়নমূলক কর্মকাণ্ড ইতিমধ্যে আপনারা দেখতে পারলেন এবং বুঝতে পারলেন এই সম্পর্কে আপনার ওপিনিয়নটা অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জানাতে ভুলবেন না ধন্যবাদ।